ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে। কানাবগির ছা কবিতা এটা পারেন না এমন কেউ আছেন? সবাই পারি। এটা যদি কোনো ছোট মানুষকে আবৃত্তি করতে দেয়া হয় তাহলে এই ছোট মানুষটা কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা দেয় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাদ করলে কানা বগির থা ও বগি তুই খাটকি পান্তা ভাত তাটকি পান্তা আমি তাই নে পুঁতি মাত পাই নে একটা দটি পাই অমনি ধরলে গাপুত গুপুত খায়, তাই তো? এটা যদি মনির খানের কাছে পাঠানো হয় যে মনির খান এটা এই কবিতাটা আবৃত্তি করো, তো মনির খান কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যাই তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা অঞ্জনা রে অঞ্জনা কে? হ্যাঁ এভাবে তো। আবার এটা যদি কোনো ব্যান্ড সঙ্গীত শিল্পীদের কাছে পাঠানো হয় তাহলে কিভাবে বলবে? ওই দেখা যায় তাই গা ওই আমাদের গা ওইখানে তো বাস কর কানা বগির ছা। কে? এটা যদি কোন রাজনৈতিক নেতার কাছে দেয়া হয়, একজন রাজনৈতিক নেতা মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, উনি বক্তব্য দিতেন যেভাবে, উনার কাছে দিলে উনি আপনারা বুঝে নিতে পারবেন কার কথা বলছি, উনি এভাবে বক্তব্য দিতেন তাল গাছ নিয়ে, বলতো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তো বাস করে খেলা বগিচা ওই ওই তাল গাছ আমাকে এ নিয়ে বিএনপি না ষড়যন্ত্র করছে, তাল গাছ আমাকে কোনো কথা হবে না, বিএনপি নীতি আসবে কি এই তাল গাছ নিয়ে কোনো রাজনীতি হবে না, এই তাল গাছ নিয়ে রাজনীতি করা কিছু বোঝা গেছে। আবার আর একজন ছিল সেও মারা গেছে, সে হইলে এভাবে বলতো ওই তাল গাছ ওটা ওখানে থাকবে এটা তার গণতান্ত্রিক অধিকার, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কি। আবার আরো আছে যদি বলি এভাবে বলবে জলে ওই দেখা যায় তাল গাছ ওই তাল গাছ আমাদের এ নিয়ে রাজনীতি হবে কেন, যারা রাজনীতি করতে চায় জলে জলে জ্বলে যায় খুব জ্বলছে তারপরেও তাল গাছ আমাদের হয়েই গেছে, ঠিক আছে? ওকে আচ্ছা আমরা ওদিকে না যেয়ে এটা যদি আমরা কোনো ওয়াইজেনের কাছে দিই, একজন বক্তা ধরেন তার কাছে দিলাম, উনি কি করবে? উনি বলবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তো বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগি কাইন্দে কাইন্দে বলে পান্তায় আমি খাইনে পুটি মাছ পাইনে একটা যদি পাই অমনি ধরে গা পুষ গু পুষ করে খাই বলেন মারহাবা কি। আবার এটা যদি আপনি ধরেন ওই যে কৌতুক শিল্পী মুজিবান ওর কাছে যদি পাঠান ও কিভাবে এটা আবৃত্তি করবে? বলবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই খাড়িতে বাস করে কানা বগিচা, তো কানা বগিচা বাস করবে তা তোর বাপের কি তোর সৈন্য গোষ্ঠীর কি, তুই ও নিয়ে ঝামেলা করিস কি হিন্দু নিয়ে সমুদ্রি চাই তোর এত দলে কা কই জোট নেওয়া সেই কাজ, ঠিক আছে তো? আবার এটা যদি আমাদের আর একটা গ্রুপ আছে ওদের কাছে যদি দেন তাইলে ওরা কি করবে? ওই দেখা যাই তাল গাছ ওই আমাদের গা ওইখানে তো বাস করে ওইখানে তো বাস করে কানা বগির ছা কে। তার মানে আমি যেটা বলতে চাই এটা হলো চেয়ার যার পাওয়ার তার, বুঝা গেছে? মানে এই কবিতা যার কাছে দিবেন যখন যে চেয়ারে থাকবে তখন সে তার মতো করেই বলবে জলে কথা কয় না, হ্যাঁ জলে ওকে।